নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আজকে বানাবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে কেটে নুন নিয়ে দিয়েছি, নুনটা ভালো করে মাখিয়ে এটাকে অল্পক্ষণের জন্য রেখে দেবো। নুনটা মাখিয়ে অল্পক্ষণের জন্য রেখে দেবো, তারপরে আমি এটাকে বানাবো। মাছটাকে আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম, এখন দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনি তো আন্দাজ মতো দেবেন। এখন দেবো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, একসাথে দিয়ে দিলাম। ঠিক আছে, রেড করা পেঁয়াজ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিই। এটা চাইলে আপনারা একটু বেগুনও দিতে পারেন, আমি দিইনি, টমেটো দিয়ে করছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা মেখে মাছটা বসিয়ে দিই, ঝাল দিয়ে মেখে নিই। আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, হালকা হাতে নাড়তে হবে, নাড়তে নিয়ে দেবো। হালকা হাতে তাকে নেড়ে দিচ্ছি, যে পাত্রটাতে মেখেছিলাম মাছটা এটা দিয়ে সামান্য একটু করে জল দেবে। দেবো কিছু করে ধনে পাতা, মুখে দিয়ে কম নাড়বো, কড়াইটা ভেঙে ঘুরে নাড়িয়ে দেবো, মাছটা ভাঙবে না। আমাদের ছোটো মাছ রান্না করতে 5 থেকে 10 মিনিট লাগে, বেশি সময় লাগে না। আমার মাছটা হয়ে গেছে, দেখুন। আপনারা বানিয়ে এটা বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালোই লাগবে। আমার ভিডিওটি একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।